একদম ঠিক সময় এসে পড়েছ। আমি তো ভাবছিলাম এখনই বাতাসা হরিল্লুর দেব। এটা কি পড়েছি সকালে? ভেরি গুড নিউজ। আপনি আমায় কথা দিয়েছিলেন যে হরিকে কিচ্ছু করবেন না। আমি তো কিছু করিনি, যা করবার পুলিশই করেছে। আপনি মিথ্যা কথা বলছেন। যা, তাহলে তো মহা পাপ হয়ে গেল। আমি ভেবেছিলাম আমার যাই হোক না কেন, হরির যেন কোনো ক্ষতি না হয়, এই জন্যে আপনার কথায় আমি ওই মিথ্যে নাটকটা করতে রাজি হয়েছিলাম। কিন্তু আমি খুব বড় ভুল করেছি আপনাকে বিশ্বাস করে। এবার আপনি দেখবেন যে আমি কি করি। মাতেরির বাচ্চা। হাই ড্যাডি। কি ব্যাপার, তুই এখানে? তোমায় না ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার জন্য এলাম। আমি আর ওয়েট করতে পারছি না, শুনলে তুমি চমকে যাবে। কি হচ্ছে বলতো, আজকে সবাই আমায় চমকে দিচ্ছে কেন? ড্যাডি, আমি না আর লজ্জা পেতে হয়। ওসব পাট এখন উঠে গেছে, লজ্জার মাথাকে যেটা বলার সেটা বলেই ফেলো। বলো ড্যাডি, আমি না একজনকে ভালোবাসি। মাইরি? হ্যাঁ ড্যাডি, ও আমাকে তিন তিনবার গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে, পুরো হিরো। তাই? জামাইয়ের নামটা শুনি। হরিপদ ব্যান্ডওয়ালা। হরিপদ ব্যান্ডওয়ালা। ড্যাডি, ওর নামটা একটু ফানি কিন্তু ভীষণ মিষ্টি। তো ভীষণ মিষ্টি যদি কাউকে দরকারই ছিল, তাহলে মিতালি সুইটসের কাউকে প্রেম করলেই তো পারতিস। এমনকি সোনাকে পছন্দ করলেও আমি মেনে নিতাম। খবরদার, আপনি আমার সম্পূর্ণটা না জেনে কখনো কথা বলবেন না, পরিষ্কার বলে দিলাম। ড্যাডি, তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন? তো তাহলে কি করব? আমি তোর বিয়েতে সানাই বাজাবো। তুই আমার শেষ কথা শুনে রাখ, ওই মাদারের বাচ্চার সঙ্গে তুই কোনোভাবেই প্রেম করতে পারবি না। তুমি ওকে চেনো ড্যাডি? আমি ওকে চিনি না, ওই মাদারের বাচ্চা মেয়ে বাচ্চাকে আমি চিনি না, ওকে আমার চেয়ে ভালো কেউ চেনে না। না ড্যাডি, তুমি আমার আর হরির প্রেম ক্যান্সেল করতে পারো না। তুমি আমাকে একটা কারণ বলো যেটা আমি হরিকে প্রেম করতে পারবো না। চারটে কারণ বলছি। কারণ নাম্বার এক, ওই মাদারের বাচ্চাকে পুলিশ অ্যারেস্ট করেছে খুনের দায়ে, ও এখন লক আপে। কি? হরি লক আপে? হ্যাঁ। কারণ নাম্বার টু, ও ফিল্ম স্টার সুইটির সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছে। সুইটি? হ্যাঁ। কারণ নাম্বার থ্রি, তোর মাও ওই গর্তে পা মচকেছে। কি? মা? ভাব। কারণ নাম্বার ফোর, ওই মাদারের বাচ্চাকে আমি খুন করে ও সাধ্যে চড়াম চড়াম করে ঢোলক বাজাবো। যদি বিয়ের আগে বিধবা না হতে চাস, তাহলে এই মাদারের বাচ্চাকে ভুলে যা। না, আমি হরিকে কারুর হতে দেব না, হরি শুধু আমার। আমি যাচ্ছি হরিকে বাঁচাতে। সোনিয়া মা, সোনিয়া, সোনিয়া মামা। ওরে ওরে, আমার ফ্যামিলিতে ওই হরিপদর সঙ্গে প্রেম করতে আর কোনো মা বোন বাকি আছে কি? ওরে মাদারের বাচ্চা, তোকে আমি ছাড়ব না। বুঝাবো কি করে তোকে, কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই।